শুরু করছি টার্গেট কোশ্চেন ব্যাংকের মিত্রা ইনস্টিটিউট মেন কলকাতা স্কুলের রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি কোয়েশন অ্যান্ড গিভ অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো আমাদের প্যাসেজটা দিয়ে দেওয়া আছে সিন থেকে এটা পড়ে আমাদের অ্যান্সার লিখতে হবে হচ্ছে লিটল ফুলমনি ইজ সারপ্রাইজড টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্ম স্টার্টেড উইদিন দ্য উইদিন দ্য টেম্পলস ছোট্ট ফুলমণি কথা জেনে অবাক হলো যে ভারতীয় নৃত্যরূপের অনেকগুলি অনেকগুলোই মন্দিরের মধ্যে শুরু হয়েছিল ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার ফুলমণি হলেন একজন স্বভাবসিদ্ধ নৃত্যশিল্পী শি লাভস টু ডান্স টু দ্য রিদম অব দ্য ড্রাম লাইক অল আদার মেম্বারস অফ হার কমিউনিটি তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মতন সে মাদলের তালে তালে নাচতে ভালোবাসে হার টিচার সেইট দ্যাট তার শিক্ষকরা শিক্ষক শিক্ষিকারা বলেছিলেন যে ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া তার শিক্ষক বলেছিলেন যে নৃত্যশিল্পী যে লোকনৃত্য ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় শিল্পরূপ দ্য পাঞ্জাবিজ লাভ টু লাভ দ্য ভাংরা ডান্স পাঞ্জাবিরা ভাঙরা নাচ ভালোবাসে ইন দিস ইন দ্য সেম ওয়ে ঠিক একইভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট ঠিক একই রকমভাবে গুজরাটের বিখ্যাত লোকনৃত্য হল ডান্ডিয়া বিহু ইন আসাম বিহু হল আসামের লোকনৃত্য অ্যান্ড ছৌ ইন বেঙ্গল এবং ওই পশ্চিমবঙ্গের লোকনৃত্য হলো ছৌ ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যাল ফুলমণি উৎসবের সময় প্রদর্শিত ছৌ নাচ দেখতে খুব ভালোবাসে তো হয়ে গেল আমাদের প্যাসেজ পড়া এখন আসছি আমরা ট্রু ফলসে বলছে ফুলমণি ইজ নট এ ন্যাচারাল ডান্সার তো ফুল এখানে বলেছে ন্যাচারাল ডান্সার কিন্তু ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার তাহলে এটা হবে ফলস নাম্বার টু বলছে মেনি অফ ইন্ডিয়ান ডান্সেস ফর্মস স্টার্টেড উইথ দ্য উইদিন দ্য টেম্পল বেশিরভাগ ভারতীয় নৃত্যগুলোই মন্দিরের থেকে শুরু হয় মন্দিরের মধ্যে শুরু হয়েছিল তো এটা হবে ট্রু এরপরে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ পুরো বাক্যটা শেষ করতে বলছে ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম অ্যামং এটা হবে দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া নাম্বার টু হবে ফুলমণি লাভস টু ডান্স টু দ্য এটা এখান থেকে হবে একটু বড়ো বলে লিখিনি এটা হবে টু দ্য রিদম অফ দ্য ড্রাম লাইক অল আদার মেম্বারস অফ হার কমিউনিটি হয়ে গেল এরপরে বলছে কোয়েশেন অ্যান্সার অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স কমপ্লিট দ্য সেন্টেন্স হোয়াট ডাজ ফুলমণি লাভ টু ওয়াচ এটা হবে ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ফুলমণি কোনটা ভালো কোন নাচ বেশি ভালোবাসত কোনটা ভালোবাসত দেখতে ফুলমণির ছৌ নাচ দেখতে বেশি ভালোবাসতো এরপরে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে নাম্বার টু বলছে রাইট প্লুরের নাম্বার এনি ফোর এখানে চারটে বলছেন সবকটায় দেখালাম এখানে সিঙ্গুলারে আছে তোমাদেরকে এটা বহু বচনে লিখতে হবে বা প্লুরের ফর্মে লিখতে হবে ফোটো ফোটো হবে ফোটোস বাটারফ্লাই বাটারফ্লাইস দেখো এখানে ওয়াই আছে ওয়াই এস বসে গেল এম এটা হবে নাম পরে আছে মংকি মংকিস কিন্তু দেখো এখানে আইএস বসেছে এখানে কিন্তু বসেনি কেন বসেনি ওয়াই এর আগে ই আছে যা ভাওয়েল ভাওয়েল যদি থাকে ওয়াইয়ের আগে সেক্ষেত্রে আইএস বসবে না শুধু ওয়াইএস বসবে বুশ নাম্বার ফোর বলছি বুশ বুশ লাস্টে শেষে যদি এইচ থাকে এস এইচ থাকে বা এইচ থাকে তাহলে সেক্ষেত্রে ইএস হবে পটেটো পটেটোস পটেটোস দেখো লাস্টে ইএস আসছে টুথ টিথ পরে বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফ দ্য ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্সেস এটা উল্টো পাল্টা দেওয়া আছে আমাদেরকে ঠিক করে লিখতে হবে এটা হবে হচ্ছে দ্য কাউস আর গ্র্যাজিং ইন দ্য ফিল্ড গরুগুলো মাঠে চড়ছে পরেরটা হবে মাই সিস্টার রিডস ইন নার্সারি আমার বোন নার্সারিতে পড়ে আই লাভ মাই কান্ট্রি তিন নম্বর পরের দেখো নাম্বার ফোরে বলছে সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট উদ্দেশ্য আর বিধেয় আলাদা করতে বলছে সেন্টেন্স থেকে এখানে উদ্দেশ্য কোনটা এখানে প্রথম লাইন বলছে বিজ কেম অ্যান্ড সেট অন দ্য ফ্লাওয়ার্স এখানে উদ্দেশ্য হচ্ছে বিজ এস সবে সেই জন্য এস লিখেছি অ্যান্ড কেম অ্যান্ড সেট অন দ্য ফ্লাওয়ার সবে প্রেডিকেট নাম্বার টুতে বলছে দ্য কুইন লাভ দ্য গার্ডেন এখানে উদ্দেশ্য হবে সাবজেক্ট হবে হচ্ছে এস সরি দ্য কুইন আমি এস দিয়ে লিখেছি লাভ দ্য গার্ডেন হবে প্রেডিকেট হয়ে গেল তোমরা আশা করি বুঝতে পারছো যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটি লাইক করো আর পারলে ভিডিওটি তোমরা শেয়ার করো